Hello viewers, welcome back to YouTube Educational Tutors. আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে আমি কি বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে যে বিষয়টা হলো সেটা হলো ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স। তো এটা শুরু করার আগে আমি অবশ্যই তোমাদেরকে আরেকবার জানাবো যে তোমরা যারা নতুন আছো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে হিট করো, যাতে করে তোমরা পরবর্তী আপলোডেড ভিডিওগুলো পেয়ে যাও। এবং এই ভিডিওগুলো যদি তোমাদের কাজে লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করো, পারো তো একটা কমেন্ট করো, ঠিক আছে? এরপর হ্যাঁ, আর একটা কথা বলা জরুরি যে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে সেই টেন্সের যে আগের পার্টগুলো সেগুলো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারো, ঠিক আছে? তো যাই হোক, আমার বলা হয়ে গেছে যে আজকে আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। তো আগের টেন্সগুলোর মতো আমাদের এই টেন্সেরও একটা পার্টিকুলার একটা রুল রয়েছে। সেই রুলটা কি, রুলটা দেখো, এখানে লেখা আছে যে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে? তো খুবই সহজ একটা রুল এবং এত সোজা যে কেউ যদি কখনো ইংরেজি না করেছো, ঠিক আছে, তো টুকিটাক একটু আধটু বা টুকিটাকি যদি জানো তাহলেই আমার মনে হয় সেও পারবে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি শ্যালটা কথা বসাবো এবং উইলটা কথা বসাবো আর কি। শ্যালটা বসাবো যখন আমি দেখব যে সাবজেক্টটা আই বা উই রয়েছে, ঠিক আছে? অর্থাৎ আই এবং উইয়ের পরে সবসময় শ্যাল হবে, এবং উইলটা তাহলে কোথায় হবে, বাকি সব ক্ষেত্রে উইল হবে। অর্থাৎ আই উই যদি না থাকে তাহলেই আমরা কিন্তু উইল বসাবো, ঠিক আছে? তাহলে শ্যাল বা উইলের যে সমস্যা সেটা আমাদের সমাধান হয়ে গেল। আমি আরও একবার বলছি যে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এবং ভার্বের ফার্স্ট ফর্মটা অর্থাৎ তোমরা অলরেডি আগেই জেনেছো যে ভার্বের ফার্স্ট ফর্ম কোনটা, অর্থাৎ প্রথমে যে ভার্বটা সেটাই আমরা বসাবো। এবং তারপরে আরেকটা জিনিস কি যে শ্যাল বা উইল তো তোমরা শিখে গেলে যে আই এবং উইলের পরে শ্যাল হয়, কিন্তু এটা ছাড়াও দেখো এখানে লেখা আছে ভাইস ভার্সাও হয় যখন, মানে হয় যখন কোনো কাজের ওপর জোর দেওয়া হয়, ভাইস ভার্সাও হয় যখন কোনো কাজের ওপর জোর দেওয়া হয় বা জোর দিয়ে বলা হয়। এটা কীরকম বিষয়টা, যে যেমন ধরো যে আমি খাবো তো আই বসাবে, আয়ের পরে শ্যাল বসাবে, কিন্তু যদি বাক্যটাতে জোর দেওয়া হয়, যদি বলা হয় যে আমি খাবোই, ঠিক আছে, অর্থাৎ খাবোর সাথে যখন রস্যই যোগ থাকবে তখন জোর দেওয়া হচ্ছে ভার্বটার উপর, ক্রিয়াটার উপর, তো সেক্ষেত্রে আমরা ভাইস ভার্সা করবো। ভাইস ভার্সা মানে কি, অর্থাৎ আয়ের পরে শ্যাল হয়, শ্যালের বদলে কিন্তু আমরা উইল বসাবো সেক্ষেত্রে, ঠিক আছে? এই যা, কিন্তু জেনারেলি কিন্তু আয় এবং উইয়ের পরে সবাই কিন্তু শ্যালেই বসাবে, ঠিক আছে? এরপরে দেখো কয়েকটা ভার্ব আমি তোমাদের যেগুলো আমি ট্রান্সলেট করেছি বা তোমাদের যেগুলো এক্সারসাইজ দিয়েছি দুটো, সেই ভার্বগুলো আমার এখানে করা আছে, একটু দেখে নাও। যেমন দেখো ফার্স্ট ফর্মগুলো আমি বলছি ইট, গো, কাম, প্লে, রিড, হেল্প, এগুলো ফার্স্ট ফর্ম, তারপরে সেকেন্ড, তারপরে থার্ডগুলো রয়েছে। তো আমরা এই টেন্সে কোন ভার্বটা ইউজ করব সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে? অর্থাৎ যেগুলো আমি বললাম তোমাদেরকে। তো এরপর তোমরা এক্সাম্পল যেগুলো আমি করে রেখেছি সেগুলো একটু খেয়াল করো এবং আমি কীভাবে করেছি দেখো, আমি সব করেই রাখি যাতে কম সময় লাগে। দেখো প্রথমের যে সেন্টেন্সটা রয়েছে যে আমি ভাত খাবো, এখানে সাবজেক্ট আমি এবং ভার্ব হচ্ছে খাবো, আর এগুলো কি সব ভার্বগুলো শেষে কিন্তু ব না হলে বে থাকবে, ঠিক আছে? না হলে কিন্তু সিম্পল ফিউচার টেন্স হবে না, সেটা তখন অন্য কোনো টেন্স হবে, কিন্তু সিম্পল ফিউচার মোট কথা হবে না। তো এখানে আমি যদি সাবজেক্ট হয় তাহলে আই বসাবো, এবং আয়ের পরে যেটা রুলে বলা হয়েছে যে অর্থাৎ যেটা ওই আমার যেটা লেখা রয়েছে আর কি সিস্টেমের মধ্যে যে কীভাবে আমরা করব, তো আয়ের পরে আমি শ্যাল বসাবো, ঠিক আছে? আর আমি উইল বসাতাম যদি বলা হতো আমি ভাত খাবোই, অর্থাৎ খাবোর সাথে যদি রস্যই যোগ থাকতো, তাহলে এখানে আই শ্যাল আর খাওয়ার ইংরেজি ইট, তাহলে আই শ্যাল ইট, ভাতের ইংরেজি বসাও রাইস, মেন জায়গাটা হচ্ছে আই শ্যাল ইট, এই এতদূর পর্যন্ত, কারণ এখানে এই রুলটা এতদূর পর্যন্ত আমার রুলে বলা হয়েছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো আমার এটা যদি ঠিক হয় তাহলে আমি অবশ্যই মনে করবো কি আমার 90% হয়ে গেছে, ঠিক আছে? তারপরে যেটা রয়েছে দেখো আমরা স্কুল যাব, সিমিলারলি এখানেও দেখো সাবজেক্টটা আমি বসিয়েছি আমরা ইংরেজি উই, এবং উইয়ের পরে কী হয়, শ্যাল হয়, এগুলো কিন্তু মনে রাখবে তোমরা, উই শ্যাল, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম গো, উই শ্যাল গো, গোয়ের পরে টু হয় তাহলে স্কুল বলা হয়েছে উই শ্যাল গো টু স্কুল, ঠিক আছে? তিন নম্বরটা দেখো সে আসবে, এখানে শুধু সাবজেক্ট এবং ভার্বই দেওয়া আছে, তার বেশি কিছু আর দেওয়া নেই, ঠিক আছে? তাহলে সের ইংরেজি হি, এর পরে শ্যাল না উইল বসাবে, অবশ্যই উইল বসাবে, তাহলে হি উইল আর আসবে, অর্থাৎ আসবের তো ইংরেজি নেই, তাহলে আসার ইংরেজি কি, আসার ইংরেজি কাম, এবং কামটাই ফার্স্ট ফর্ম, তাহলে হি উইল কাম। তারপরে চার নম্বরটা দেখো তারা ফুটবল খেলবে, দে
দের পরে উইল বসাবো দে উইল খেলার ইংরেজি প্লে প্লে বসানো হয়েছে দেখো দে উইল প্লে তারপর শেষে ফুটবলটা দিয়ে দাও ঠিক আছে এগুলোকে অবজেক্ট বলা হয় সেগুলো জানা তোমাদের দরকার নেই ঠিক আছে তোমরা মেন রুলটা যতটা আছে সে ততটায় করবে ঠিক আছে যেমন ধরো দে উইল প্লে দেখো এখানে আমার রুলটা কমপ্লিট করা হয়ে গেছে সাবজেক্ট বসানো হয়েছে তারপরে শ্যাল বা উইল বলা হয়েছিল আমি উইল বসিয়েছি এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম ঠিক আছে তো তারপরে ফুটবল বসিয়ে আমি সেন্টেন্সটা কমপ্লিট করেছি তাহলে দে উইল প্লে ফুটবল তো এইভাবে আমরা সিম্পল ফিউচার টেন্সের যে বাংলাগুলো সেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করব ঠিক আছে যদি কোনো অসুবিধা থাকে তোমরা বিলো তো কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো উইদিন 24 আওয়ার্স আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার সেগুলো ঠিক আছে এবং তোমাদের জন্য এখানে আমি দুটো এক্সারসাইজ করে রেখেছি যদি পারো তো এগুলো তোমরা কমেন্ট বক্সে সেগুলো করতে পারো ঠিক আছে প্রথম যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে আমি গল্পটি পড়ব এবং দ্বিতীয় যে বাক্যটি রয়েছে সেটা হলো তারা আমাকে সাহায্য করবে ঠিক আছে এখানে সাহায্য করবেটা ভার ঠিক আছে অনেকে ভুল করে করবেটাকে শুধু ভার করে দেয় এখানে সাহায্য করবেটাই কিন্তু ভার ঠিক আছে আমি এখানেই রাখছি এবং তোমরা এই চ্যানেলটার সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে